বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় বেলুনিয়া থানা এলাকার যাত্রী শেডে লাগানো ছিল দেশের প্রধানমন্ত্রীর ছবি। সেই ছবিতেই কালি দিয়ে লেপন করে দেয় নির্বাচন কমিশনের কিছু কর্মী এবং প্রশাসনের লোকজন। বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বেলুনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার এবং নির্বাচনী মণ্ডল প্রভারী অভিষেক সিংহানিয়া। এই পদক্ষেপকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তারা জানান, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তার তীব্র প্রতিবাদ করবে বিজেপি দল। আজকে থানা সংলগ্ন কালীবাড়ির উল্টো দিকে বেলুনিয়ার বিধায়ক ফান্ডের একটি যাত্রী শেড ছিল। সেই যাত্রী শেডে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর চেহারায় পুরো কালিমালিপ্ত করে দেয় এই ইলেকশনের যে প্রশাসনের যে লোকরা আছে তারা। এটা কার প্ররোচনায় হচ্ছে আমি জিজ্ঞেস করতে চাই এই প্রশাসনকে। আপনি ডিফেন্স করতে পারেন না আমার প্রধানমন্ত্রী বা আমার যে নেতৃত্ব আছে তার চেহারা, তার ফেস। আপনি যেটা নিয়ম আছে আপনাকে ওটা কাপড় দিয়ে বা কাগজ দিয়ে ঢেকে দিতে হবে। আমরা আজকে সেখানে এসজি আরোকে আমরা কিন্তু ওখানে ঘটনাস্থলে গিয়ে তার প্রতিবাদ করি এবং ওনাকে আমরা বলেছি কি এরকম ঘটনা যদি এর পুনরাবৃত্তি হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামব। আমরা চাই শান্তিপ্রিয় নির্বাচন হোক, কিন্তু যদি এইভাবে আমাদের প্রধানমন্ত্রীর চেহারাকে ডিফেস করা হয় আমরা কিন্তু এটা মানব না। নমস্কার। ঘটনার খবর পেয়ে ছুটে যান রিটার্নিং অফিসার রতন ভৌমিক। তিনি আন্তরিকভাবে আশ্বাস দিয়েছেন ঘটনাটি খতিয়ে দেখা হবে। বিয়ের রিপোর্ট, আর ই নিউজ।